নমস্কার বন্ধুরা, ব্লগ শুরু করবার আগে তোমাদের বরবটি দেখাচ্ছি। আমার ছেলে কেটে দিয়েছে, এখন আমি এটা ভাজবো। আর জানো তো বন্ধুরা, আমার বান্ধবী দিদি এসে না এখনো অবধি আমার ঘরে আসতে পারেনি। তা আজকে আমি ডেকেছি যে আজকে তুমি আমার ঘরে আসবেই আসবে, আর আগামীকালকে উনি আবার চলে যাবে। তো আমি তাড়াতাড়ি একটু রান্না করে নিই, আজকে বেশি কিছু রান্না করবো না। এখন লুবিয়ারটা ভাজা বসাই, তারপরে এই যে শশা তোরটা আনছি, বিশাল বড় শশা। দেখি বান্ধবী দিদি আসুক, তারপরে কি করি। আর শশাটা তো যখন আনছি, এইটা তো আজকে রান্নাই করব। আর বান্ধবী দিদি যদি রুটি খায় তাহলে রুটি বানাবো, আর যদি ভাত খায় তাহলে ভাত বানাবো। আমি প্রথমে এটা বসিয়ে দেই। আর বাবা, তুমি এইটাকে আদা কেটে একটু ছুলে দাও, আমি পিস করব, তুমি পিস করবা না, ঠিক আছে? হ্যাঁ, এই যে বন্ধুরা, আমার বান্ধবী দিদি কল দিয়েছে। ওদে সুমন আনতে যাবে তোমাকে, যাও বাবা গিয়ে নিয়ে আসো। ঠিক আছে, তুমি রেডি হয়ে রাস্তায় আসো। বিকালে তো আমার ঘরে ছিলেন, খানিক সময় ছিলাম, এখন আবার আমি আসতে গেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে না? নানা বেলা রান্না করে খাওয়াবে নি? আমি না আসাতে মাসি পরে খান, দেরি যখনই গেছে তখনই বলছে মাসি যাবো। রান্না শুরু করেছো? হ্যাঁ, ঠিক আছে। আমি ডাকছি, আমার নাকি ফোন আছে না কি আছে, আমি কেমনে ডাকছি? আপনি ঘরে আমার কই আসেন না আসতে, সেই জন্য তো আইসি। আমি আইসি খুশি আর নাই হয় দেখো। আমরা খাইয়া লই আইলাম তোমার বাচ্চা, পিঠে খাইলাম দেখো। এই খালি শয়তান না, খালি আমারে আসতে কয় না জানেন, এবার শয়তানে শয়তান তালি। আমার মাসি ভালো, ও মা দেখো আমারে কি কয়। ও অসপ্রাণ নি কয়, এমনি কয়। ও তুমি আমারে এমনি কইছো, আমি জানি, আমি যাই লুবিয়ে বাজাই না রাদে। এটা চালাছো বা কারেন না, তুমি আমার মার সঙ্গে গল্প করো। দেখি আছে কি করে মাসি, ওই যে বসবো ভাঙবে নাকি? না ভাঙবে না, বসো। ঠিক আছে তাহলে রুটি খাবো। আমি শশাটা কেটে দে, তুমি রান্না করো, আমি সবজিটা কেটে দে। আমি করে খাওয়াই না, ঠিক আছে? আমরা মিলে মিশে বানাবো, আমি বেলে দেবো, তুমি ভেজে নেবা। হ্যাঁ ঠিক আছে, কি দেবে শুধু দেবে। সবজিটা কেটে নিয়ে বোনটা সঙ্গে সঙ্গে একটুখানি হাত বাটিয়ে দিচ্ছি, একা একা করবে, করে তো নেয় সব, তবু একটুখানি করে দেই আসছি যখন। চপারপটটা অনেক সুন্দর হয়েছে সুমন। হ্যাঁ বাসি, ভালো করেছো,
তুমি ধরো তো ওই পাশে পার করো। সুমানের খাওয়া লাগবে না, আমরা খাইলে হয়ে যাবে না, সুমানের খাওয়া মাসি খাইলে হয়ে যাবে না। হবে দিদা খাইলে? হ্যাঁ দিদা খাবে, তোমার পেট ভরে যাবে, আর তুমি খাবার দিদার পেট ভরে যাবে, সেরকম খাবার দুইজনে। সবাই রুটি খাচ্ছে, আমি তো রুটি খাবো না, রুটি আছে, আমি ভাত খাবো। আর একটা তরকারি কোথায় আনোনি? আমি তো শশা আর চিংড়ি এনেছি, আলু বেয়ে ভাজা খাচ্ছি, আর এখানে একটু ডিম পেয়েছি, মাসি দুধ রুটি খাচ্ছে। মাসি আম নেন, এই নাও। ওটা কি সব তরকারি? ঝিঙে আলু চিংড়ি মাছ। ভালো তো, ও তো মাসি এখনো খায় রুটি টুটি, ভালোই তো, তোমার প্রবলেম নাই না? বসো না কেন, কালকে আবার একটু সময় দেখা হবে, ঠিক আছে? সময় কেন, সারাদিন দেখা হবে, ঠিক আছে? ও মাসি, খাইলাম দাইলাম, অনেক সময় ছিলাম, গল্প করছি, এখন বাড়ি যাই। না ঘরে যাই, কালকে চলে যাবো, আবার কিছু গোছাগাছি করতে হবে, কালকে রাতের বাসে যাব, আর বিকালবেলা সবাই মিলে আমরা ঘুরতে যাবো না, তিনটের সময় চলে আসো, একটু বাপের বাড়ির দেশে একটু ঘুরে আসবো না। ও মাসি কালকে বিকালে ঘুরতে যাবো, কালকে বিকালে ঘুরতে যাব, আপনিও যাইয়েন। কোথায়? ওই আমার বাপের বাড়ি যাবা, ওই হেদিকে। অনেক দূরে না, আমার মা মনে কয় যাবে না, মা কইছে না যে আমারে আর আনবি না, আগের বার গেছে আর কইছে না, থাক তোমার যাওয়া লাগবে না। না যাওয়া লাগবে না, মাসির লগে যাবো, তোরা সবাই তো যাবে না? হ্যাঁ যাবেন তো না, ঠিক আছে যাইয়েন। আপনার গাড়ি, আপনার ড্রাইভার, আপনি যদি না যান তো আমাকে যদি ড্রাইভার না নিয়ে যায়, আর আপনার যদি গাড়ি না দেয় তাহলে আমরা যাবো কিসে? আমার এখন গাড়ি নাই বাপু। তা তুমি যাবার কদিন ভ? কালকে রাত্রে যাব। কাল রাত্রে যাবা? আর আমার এই জায়গায় গাড়ি নাই, আমি গাড়ি তো নিয়ে গেছি পোর্ট ব্লেয়ার। তাই আবার কও বলে ঘুরতে যাব? আপনার গাড়িতে, আপনার গাড়ি, আপনার ড্রাইভার নিয়ে যাবে, যাবেন তো নিয়া? বিকালে যাব, বিকালে। বিকালে তা মাসি যাবে, এই আবার কয় রাত হয়নি? না না বিকালে যাই, চলে আসবো, বিকালে যাই ঘুরে চলে আসবো। তো মাসি টাটা, টাটা, বাই, আবার আসো। হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এখানে গাড়ি নাই, এখন আমার এখানে আসলে সুমানকে বলতে হয়, ও একটু ছাড়বে নিয়ে আসবে, আমার গাড়ি পোর্ট ব্লেয়ারে নিয়ে গেছি, ওখানে চালাই। রাতের বেলা ঘুমা ভালো করে, তুমি চলো নালে যাবে? গুড নাইট, আসি। হ্যাঁ ঠিক আছে সুমান, চলো সুমান আসি। হ্যাঁ আসি, ভালোভাবে থেকো, মা দিদাকে দেখো, বিকাল হয়েছে, একটু ঘুরতে চলে আসছি ভাইয়ের দোকানে, দেখি একটু দেখা করে যাই, এসছি পরে দেখা হয়নি, দেখি নতুন নতুন জিনিস এসছে নাকি একটু দেখে যাই। তো দাদা ফোন করেছিল সেদিন, তারপরে বললো যে এসে দেখা করে গেলি না, বললাম ঠিক আছে সময় পেলে আসবো, তো আজকেই সময় পেলাম, একটু ঘুরে যাই। আমার কাছে এখন গাড়ি নেই তো একা আসতে পারি না, তাই সুমানকে বললাম, সুমান যদি নিয়ে আসে তো যাব। আমি তো বলেছি মাসি গাড়ি দিয়ে দাও যতদিন আছো। ঠিক আছে, তোমার গাড়ি তো চালাতে আমার হিম্মত হয় না,
চার চার গাড়ি সে চালানোই ভালো। দেখো কি সুন্দর সুন্দর দীপ আছে এখানে, এই যে এই যে তুমি রাম সীতা খুঁজেছিলে না, যখন যাবো না তাই ডুপ্লিকেট জিনিসই পরে যেতে হবে, সোনা টোনা পরে যাওয়া যাবে না, দরকার হয় এখান থেকে কিনে নিয়ে নাও। না আমি পড়তে পারি না, আমি পড়বো না, খালি কেন যাব? ঘরে পরা শাড়ি না, একটা নতুন নাইটি বসে আছি দেখছিলাম তো। দেখা করি নাই, আসার পরে একটু দেখা করে যাই দাদার সঙ্গে, সেই জন্য পিঠা খাইছো? ভালো হয়েছে, আর এইটা আমার মায়ের কানের খোল বের করবার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এমনি তো পড়লে তো কিছু আনতে পারি না, তোমাদের পছন্দ হয় না? ফোন করেছিলাম না, তুমি কি বলেছো কিছু আনতে হবে না? বৌদি দেখো উঠান বাড়ি একেবারে চকাচক করে পরিষ্কার করে রেখেছে। দেখো কত সুন্দর ফুল গাছ। হ্যাঁ বৌদি, এই যে সেই 10 কপি ফুল তাল আছে নাকি বৌদি? কি সুন্দর ফুলগুলো ফুটেছে, দু কালারের। দেখে একটা গাছ তালা এসেছে, তো তাল বুঝি পাই। কোথায় যাচ্ছ? তাল দেখে আছি, গাছে তাল আছে নাকি? তাল পেলে তো তাল নিয়ে যাবো। হ্যাঁ ভাবলো মাসে একটু তালের পিঠা খাওয়া দরকার, কিন্তু তালেই তো বাজারে ওঠেনি। আর একটা তাল গাছ আছে ওই পাশে মনে হয়। কপালটা খারাপ গো, একটা তাল পেলাম না, তালের জন্যই এসেছিলাম। যদি একটা তাল পেতাম না পড়লে নিয়ে যেতাম। কপালটা ভালো না, খারাপ নাই তাল। চলো।
ওইটা একটা পড়ে রয়েছে, সেও পচা। বাড়িটা কত সুন্দর আমার বাড়িতে দেখো, সুপুরি নারকেল দিয়ে ভরা তাল গাছ, কিন্তু এখন আপাতত কিছু নাই, সুপুরি গাছও ফাঁকা। কি খুঁজতেছ তুমি? কি নেবে কারি পাতার চারা? না আমি নিয়ে কি করব, পটে ভিতরে লাগিয়ে রাখবে। না তুমি নিয়ে যাও, এই তো ভালো হয়েছে তো চারা পেয়েছো। হ্যাঁ ওই যে কত দিনে ভরে লাগছে, সত্যি তো বৌদি আমাকে তুলে দিল। অনেক সময় বসলাম, গল্প টল্প করলাম দাদা বৌদির সঙ্গে, আমরা এখন যাচ্ছি আবার। ওই দেখো একজনে কি নিয়েছে, বাগিচায় লাগিয়ে দাও, ভালো করে যত্ন করে লাগাও, হবে দাদা। আমরা আসি তাহলে, আর কি বলবো, সব টাইম নাই তো, আজকে থাকবো না, খাবো না আমরা। ও বৌদি আসি। হ্যাঁ ঠিক আছে, কাশি চলে যাচ্ছে, কালকে দিয়ে আর ব্লগ থাকবে না। কেন থাকবে না, পরে আবার যখন আমরা যাব, আবার যখন আসা যাওয়া হবে তখন আবার হবে। সাইকেল চালানো কোথায় গেল খুশি? তোমার কথা সবসময় মনে করে জানো আমি। হ্যাঁ এটা ভালো না সাইকেল? ভালো ছিল। দেখো বাচ্চা হয়ে গেছে বাচ্চাদের সাথে, এটা চিলড্রেন পার্কি, আমরা তো ঘুরছি, উনি কি সুন্দর সাইকেল পেয়ে গেছে, এনজয় করছে। ঠিক আছে আমরা একটু হেঁটে হেঁটে দেখি কি আছে এখানে। চল চলো, ছোটোর মধ্যে একটা সুন্দর পার্ক হয়েছে, ডিগলিপুরে একটা পার্ক ছিল না এতদিন, এখন একটা পার্ক হয়েছে, বাচ্চাদের টাইম পাস, মা বাবার টাইম পাস। দেখো বাচ্চারা সব ঝুলনা খাচ্ছে, একটা কাফেও আছে, কালপং কাফে।
আমি না চালালে কে চালাবে? তুমি তো যে যা যাও সে যা শিখে যাও, আমাদের বোকার মতো দাঁড়িয়ে থাকতে হয়। বাচ্চা হয়ে যাও, বড় হয়ে যাও, সবকিছু তুমি হতে পারো, আমরা তো কিছুই পারি না। দেখো সব আছে, টেস্টি আছে, কেক আছে, তুমি যাবে না? আবার এসো, ঠিক আছে? হ্যাঁ ছিল সুন্দর আছে ভিডিওটা, হ্যাঁ সেই তো ভালোই হয়েছে। আজকে আমরা বেশি ঘোরাফেরা করতে পারিনি, অল্প একটু সময় ছিলাম, কারণ বান্ধবী দিদি একটু ব্যস্ত আছে। আবার বান্ধবী দিদির ঘরে গিয়ে সব কিছু গোছাতে হবে, প্যাকিং করতে হবে, তারপরে আবার বাচ্চা যেতে হবে। তো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, চলো আমরা এখন বেরিয়ে পড়ি। ঘরে চলো না, একটু বাজার করো। চলো সুমন, ভালোভাবে থাকো, যত্ন করো, মা দিদার খেয়াল রেখো। বন্ধুরা আজকে দিদিকে এইখানেই ছেড়ে দিয়ে যাচ্ছি, আজকে আর দেখা হবে না। আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও, আর একে অপরকে একটু শেয়ার করে দিও, আর যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য তোমাদের সবাইকে নমস্কার, টাটা, বাই। বসে গেছি একটা দোকানে, এই যে এখানে মোমোস বাবা, হ্যাঁ এটা মোমোস, চিকেন মোমোস আছে, ভেজ মোমোস আছে। চিকেন মোমোস 6 পিস থাকে 100 টাকা। আমি কিন্তু একটা খাবো আর বাকি তুমি। হ্যাঁ।
দাদা খাও, খুব ভালো খেয়েছি, এখানে অনেক ভালো, খুব সুন্দর বানায়। বন্ধুরা আপনারা সবাই আসবেন আমার মোমোর দোকান, এখানে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল, টেস্টেই মেন আছে আমাদের, সব কিছু এখানে টেস্ট খাওয়ারই পাওয়া যায়। ধন্যবাদ তোমাকে, বন্ধুরা সবাই আসবেন।